বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি আমলকির টক ঝাল আচার। আমলকি গুলো ধুয়ে আমি রেখে দিয়েছি, কি করব পরে দেখাচ্ছি, আগে দেখিয়ে নিই কি কি আছে। আছে গুড়, বিট নুন, এখানে এমনি নর্মাল নুন, যেটা সাদা নুন, পাঁচফোড়ন, এগুলো লাগবে। আর এখানে ভাজা মশলার জন্য রয়েছে জিরে 1 টিস্পুন, পাঁচফোড়ন 1 টিস্পুন, ধনে 1 টিস্পুন, মৌরি 1 টিস্পুন, 1 টিস্পুন কালো সর্ষে, আর একটু হলুদ, আর একটু কাশ্মীরি মির্চা লাগবে, 2টো শুকনো লঙ্কা। এই শুকনো ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কাটাও ভাজা হবে, এগুলো রান্না করার সময় এগুলো দেবো। এবার কি করি দেখুন, এবার কিভাবে করছি আমলকির আচারটা। কড়াতে জল দিয়েছি, এভাবে আমলকিগুলো দিয়ে সেদ্ধ করে একটু নরম করতে হবে আমলকিগুলো। আমলকিগুলো জলটা ফুটুক, আমলকিগুলো নরম হওয়ার পর আবার আমি বাকি অংশটা দেখাবো। আমার আমলকি যে সেদ্ধ করছিলাম দেখুন নরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে একটু ঠান্ডা করে তারপরে দানাটা বার করব। বন্ধুরা, আমলকিগুলো ততক্ষণ ঠান্ডা হোক, আমি এই মশলাগুলো ভেজে নিই ততক্ষণে। হ্যাঁ দেখুন, ভাজাটা হয়ে গেছে, একদম পুরো ভাজবেন না, আধা ভাজা হবে। এইবার আমি এটাকে তুলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমি এবার আমলকিগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখুন কিরকম কোয়ার মতো, পুরো কমলা লেবুর কোয়ার মতো বেরিয়ে আসছে, আর দানাটাকে বার করে ফেলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ছাড়াতে হবে। আমলকিগুলো দেখুন ছাড়ানো হয়ে গেছে, দানা থেকে বের করে নিয়েছি, আর এদিকে মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এইবার আমি কড়াই তেল দিয়ে দেখাচ্ছি কিভাবে করছি। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হবে, তার সঙ্গে আমি একটু পাঁচফোড়ন, 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা ছোট বলে 1 টিস্পুন আমি মেপে, এটা মাপা রয়েছে সেই অনুযায়ী আমি দিলাম। এটা একটু ভাজা হোক। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি আমলকিগুলো এর মধ্যে ফেলে তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ, আর একটু কাশ্মীরি মির্চ। আপনারা যারা লঙ্কা খাবেন, লঙ্কা কাঁচ লঙ্কা দিয়েও সেটাও দিতে পারেন। এর সঙ্গে আমি নুন দেবো, কারণ আমি আমলকি সেদ্ধের সময় কিন্তু নুন দিই নি। এখানে আমি এমনি নর্মাল নুনও দেব, সাদা নুন, সেই নুনটাও দেব, আর বিট নুনও দেবো। দেখে নেবেন নুন বেশি কি কম কি হলো, সেটা দেখে সেই বুঝে আবার দেবেন। আমি একটু বিট নুন দিয়ে দিলাম, এইবার একটু নেড়ে তারপর মশলাটা দেবো, গুঁড়টা দেবো, সেটা দেখাচ্ছি। আর এটা একটু নরম হোক, আরো কিছুটা মশলা, গুঁড়ো মশলা আমি এখন এতে দিলাম, আবার বাদ বাকিটা পরে দেবো। এবার এর মধ্যে গুড় দিচ্ছি, গুড়টা যতটা পরিমাণ নেবেন আমলকি সেই অনুযায়ী দেখে দেবেন, প্রয়োজনে টেস্ট করে নেবেন, অসুবিধা নেই। আমি এখানে 250 গুড় রেখেছি, আপনারা পরিমাণ অনুযায়ী গুড়টা নেবেন, অ্যাড করবেন। আমার কিন্তু আমলকির আচার কমপ্লিট, দেখুন খুব সহজে চটপট করে বানানো যায়। এবার আর বেশি টানাতে নেই, বেশি টানালে চিপ ভাব এসে যায়। এর মধ্যে বাদবাকি মশলাটা আমি দিয়ে দিলাম, যত মশলাটা একটু চড়া হলে তাহলে খেতে বেশ ভালো লাগে, চটপটা আর কি, চটপটা খেতে লাগবে। আমার কমপ্লিট হয়ে গেছে, এবার একটা পাত্রে নিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার আমলকির আচার তৈরি রেডি। এটা রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, রাত্রিবেলায় রুটি যারা খান তারা এরকম আচার সঙ্গে রাখেন, যদি তরকারির সাথে খেতে খুব ভালো লাগবে, করে খাবেন। আমলকি তো উপকারীও, আবার আচার খেতেও ভালো লাগে। খেয়ে দেখুন, আমার মতো একবার করে দেখুন, ভালো লাগবে আশা করি। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনো ভুলবেন না। থ্যাংক ইউ।